এটা নিয়েছি আমার হিরোইনের জন্য। হ্যাঁ তো বাহ, থ্যাংক ইউ বাবা, অনেক দিন ব্যবহার করিনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এত কিছু দেখাচ্ছো যখন, তাহলে তুমি আজকে ব্লগটা বরং শুরু করো একটু স্টাইল করে। স্টাইল করে? হ্যাঁ ভালো করে। সাধারণভাবে করছি। হাই, আই অ্যাম প্রসেনজিৎ। আজ শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। আচ্ছা দেখতে থাকুন আর কি কি এনেছো সেটা তো দেখাও। আর নিয়েছি আলু। আলু 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 কাঁচা আলু কাহাঁ গে থে। বেঙ্গন কি টোকরে রাইস চাল। একটু খুচরো নিয়েছি যেগুলো রিলায়েন্স এ বড় লোক। পাউডার শেষ হয়ে গেছিল, এটা হচ্ছে আমার জন্য শ্যাম্পু, মানে আমার জন্য বললাম সবারই শ্যাম্পু। হ্যাঁ আমি এক এক সময় এক একটা শ্যাম্পু ইউজ করি, একই শ্যাম্পু বারবার ইউজ করি না। এটা হচ্ছে গিয়ে সাফোলা, এটা রিলায়েন্সে পাওয়া যায় না, সাফোলার টা পাওয়া যায় না খুব একটা। আমি রান্না শুরু করে দিয়েছি। তো আজকে এখন করছি হচ্ছে গিয়ে দই সর্ষে করলা। তো তার জন্য করলা গুলোকে চাকা চাকা করে ভেজে নিচ্ছি খুব ভালো করে একটু। আর এখানে প্রস্তুতি বলতে এটার মধ্যে দই আছে, তার সাথে একেবারে আমি হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। এই রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে, খুব সুন্দরভাবে রয়েছে, আপনারা প্লিজ দেখে নেবেন। এর মধ্যে গ্রেট করা আদাও লাগে, খুব ভালো একটা রেসিপি। এক থালা ভাত খাওয়া হয়ে যায়। দই সর্ষে করলা লিখে সার্চ করবেন, আমি আশা করছি পেয়ে যাবেন। বংমামি যদি না হয় বংমামি ওটাও লিখবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, খুব ভালো রেসিপি এটা। যারা যারাই ট্রাই করেছে সবাই আমাকে বলেছে যে দারুণ দারুণ, এত সিম্পল অথচ এত টেস্টি। তো মিস্টার দেবের তো কাজ শেষ হলো, জিনিসপত্র এনে আমার হাতে তুলে দিল, ব্যাস এবার আমার দায়িত্ব হচ্ছে সব গুছিয়ে রাখা। তো তার মধ্যে সবই গুছিয়ে রেখেছি, শুধু ডালটা আর নুনটা বাকি ছিল। তো ডাল আর নুন আমি ঢুকিয়ে নিচ্ছি। তো সত্যি দুদিন মুগ ডাল খেয়েই মিস্টার দেব হাঁপিয়ে গেছে, এবার মুসুর ডাল না হলেই নয়, এরকম সেম আমার আবার উল্টো। এটা আমার ছোটোবেলার অভিজ্ঞতা শেয়ার করছি। আমাদের বাড়িতে বেশিরভাগই কিন্তু মুসুর ডাল হতো, মা সবসময় মুসুর ডালটাই করতো, এই রসুন পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে যেরকম হয় সেরকমই করতো। তো আমি না মুগ ডাল হলে কোনো সময় কী খুশি হতাম, এটা হয় যে যেটা বেশি খায়, তারপরে একটা সময় পর একঘেয়ে হয়ে গেলে তখন মনে হয় একটু অন্য হলে ভালো হয়। তো যেদিন যেদিন মুগ ডাল হতো আমি খুব খুশি হতাম, আর কারণ মুগ ডালটা একটুখানি ঘনও হয় আর আমার ঘন ঢাল ডাল ভালো লাগে। আর মিস্টার দেবের আবার ঠিক উল্টো, মিস্টার দেব হচ্ছে পাতলা মুসুর ডাল ভালোবাসে। আমার যেমন আবার পুটলিতে বাঁধা মুসুর ডাল, তারপর হচ্ছে গিয়ে এমনি ডাল সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচিয়ে আর তার সাথে সব শেষে একটুখানি কাঁচা সর্ষের তেল, আমার আবার ওই মুসুর ডালটা ভালো লাগে। তো যেটা হয় যার যে যেটা কম খায় পায় সেটাই দেখবেন তার ভালো লাগে, যেহেতু স্বাদ বদল হয়। আর মনে পড়ে গেল অনেক দিন পুটলিতে মুসুর ডালটা খাওয়া হয় না, আসলে ওই বাড়িতে আমার ওই ধুতি ছিল, রাখা ছিল মিস্টার দেবের। তো দেখি নিয়ে আসবো আবার। তো এই যে এই আমাদের দই সর্ষে করলার ফাইনাল লুক, এরকমই দেখতে হয় আর খেতে অসাধারণ হয়। অসাধারণ মানে, হ্যাঁ অসাধারণ মানে অসাধারণই। আর আমাদের এখন কি খাবার হচ্ছে? আমাদের এখন চা আর ব্রেড খাচ্ছি আমরা। তো মিস্টার দেবকে আমি বললাম কি আজকে যেহেতু ওই চালটা নিয়ে এসেছি, আমি ভেবেছিলাম যে ওই চালটা আজকে করব, তো ওটা না একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। তো আমি বললাম ওনাকে যে একটু ভিজিয়ে রাখো তো চালটা। তো উনি করেছেন কি, আগের যে চালটা যেটা প্যাকেটের চাল লাল বাবা, সেই চালটা ভিজিয়ে তো দিয়েইছে আর সঙ্গে সঙ্গে বসিয়েও দিয়েছে। আমি বললাম তুমি এত তাড়াতাড়ি ভাত বসিয়ে দিলে, বলছে বলা যায় না তোমার মেয়ে উঠে হয়তো বলবে যে ভাত হয়ে গেছে ভাত খাবো, সেই জন্য। হ্যাঁ ওরকম বলে, তো সেই জন্য বললো ভাতটা করে রাখলাম। বাট ঠিক আছে চলুন তাহলে আমরাও আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো।
রমুকে ভয় রাখা চোখে দুটো শশা কাটু কেটে দাও দিয়ে রিল্যাক্স করো। গোগো তোমায় হা করে দেখছে জানো, এই পাশে শশাটা পড়ে যাবে, এই পাশে চোখে আর বাকি শশাটা এরকম ভাবে লম্বা করে কেটে খেয়ে নেবেন এই যেরকম খাচ্ছে। আর কথা বলতে হবে না, রিল্যাক্স করো। রিল্যাক্সিং মিউজিক চালিয়ে দিলাম, রশ্মির বাড়িতে। তো এবার আজকে আমি যাব রশ্মির ওখানে, তো তার কারণ আছে, অবশ্যই আপনাদের সাথে যদি সম্ভব হয় তো শেয়ার করব। তো চলুন তার আগে একটু দোকানে যাব, কটা জিনিস নেব, নিয়ে তারপর যাব। তো একবার ভাবছিলাম যে গ্যালেরিয়াতে যাই, কিন্তু গ্যালেরিয়াতে না অনেকটা হাঁটা, তার চেয়ে আমাদের এই ব্যাক গেটের দোকানগুলো অনেক কাছে, তো টুক করে এখান থেকে হয়েই চলে যাব। চলুন। তো আমি চাইলে কি হবে, সেই আমাকে গ্যালেরিয়াতেই ছুটতে হবে, যেতে হবে, কারণ যেটা চাইছিলাম যা চাইছিলাম এখানে নেই। তো এইটা না, এই হাঁটাটা অনেকটা, তো এমনিতেও যেখানে যাচ্ছি সেখানে হাঁটাটা অনেকটাই, তা সত্ত্বেও ভেবেছিলাম এখান থেকে টুক করে নিয়ে হুট করে চলে যাবো, যেটা হবে না। তো অগত্যা চলুন যাই। তো এই আসলাম একটু মিষ্টান্নকে, দেখি একটু কিছু মিষ্টি তো নেবো না, একটু নামকিন কিছু নিয়ে যাব। নিয়ে নিয়েছি ওনার তানজিলাকে দেখে দৌড়ে গেছে, আই নো দ্যাট গার্ল। তো যাই হোক, মি ইউ নো মি রন কামিয়া, খুব সুইট গো পুত্রটা কামিয়া। তো আজকে আমি এসেছি যে দেবশ্রী, আমার সেলিব্রিটি বন্ধু দেবশ্রী। এ লজ্জা পাবি না একদম ভাই, কোনো লজ্জা পাবি না। তো আমি সেদিন কালকেই না আপনাদের সাথে শেয়ার, কালকে না তার দিন শেয়ার করছিলাম, ও তো খুব ভালো একটা সিরিজ করেছিল হিউম্যান। তো হিউম্যানে একটা অনেক বড়ই রোলে ও ছিল, ওকে ঘিরেই গল্পটা, তার আবার শুরু হচ্ছে তাই তো, হবে সেকেন্ড
দারুন, অপেক্ষায় থাকবো। আমার প্রিয় দুই বান্ধবীর সাথে রয়েছি আমি এখন কলকাতাতে। হ্যাঁ, তো এই যে এই যে আলাপ করি দি রোশনির সাথে, রোশনির বাড়িতেই এসছি, ঠিক আছে, আপনাদের সাথে গল্প করছিলাম, তার মধ্যেই চলে এসে গেছি আবার। তো রোশনি আবার এই যে জোর করে খাবার দাবার দিয়েছে, এটা একটা ফিশ ফ্রাই, আর তার সাথে সাথে এটা হচ্ছে কর্ন, কিছু না, খুব সাধারণ জিনিস, কিছু আছে কর্ন, এই কর্ন কর্ন চিজ বল। হ্যাঁ, my name is Shorik Raj Chaudhary. Yes. Oh ho, and nickname Kouto. What is your nickname? Kouto Raj Chaudhary. Raj Chaudhary. That is your son name. Oh. Who? My nickname is Kouto. Ujan. Ujan. Oh wow, very nice. And Kouto is a very sweet name. I'm not a Kouto. I am not a one which you put on top of a bottle. Oh right, exactly. That ei naam ta ei ei creative naam ta kintu ei je creative person diyeche ei creative person diyeche ami chotto wala theke ekdam bhalobashar kouto bhalobashar dabba eta amader cute ka dabba bole na baba oi to tumi bujhle cute মাম্মিকে আদর করছে, কি সুন্দর। তো আমরা এখন খুব আড্ডা দিচ্ছি, খুব গল্প করছি, ভীষণ 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 ভালো, মানে এত দিন পর দেবশ্রীর সাথে বসে, তার সাথে সাথে আবার রোশনি, একটা রোশনি কোথায়, আর ওই তো চালিয়ে রেখেছে আমারই সব ব্লগগুলো দেখে, তানজিলারও বসে দেখে, আর তানজিলা নিয়ে গল্প করে। আমি শুনলাম আমার বান্ধবী আমার নামে খুব সুনাম করেছে, তো আমি বললাম দেখা দেখা চটপট। বান্ধবী সবসময় সুনাম করে, বলে যখনই সুযোগ পায়। আমি তো গর্বের সহিত বলি ভাই, যেইখানে সুশান্ত সিং রাজপুত যেই গ্রুপে ইয়ে করেছে, মানে থিয়েটার করেছে, সেখানে আমার বান্ধবী সে করছে, মানে দুজনে ভাবতে পারছেন একই জায়গা থেকে শিখেছে, আর ও তো এখন শেখাচ্ছে, ও একটা সেলিব্রিটি পড়াই, এবং আমি একজোটের ফ্যাকাল্টি মেম্বারও, একজোটেও থিয়েটার শেখাই। হ্যাঁ, দেখেছেন, গর্বের গর্বের বিষয়, বুক ফুলে যায়, বিশ্বাস করুন, বিশ্বাস আমার গর্বের বিষয়, সে তো থাকবে একদম। সুন্দর করে ওই এত সুন্দর করে ও চ্যানেলটা করছে, একটু 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 করে ও সাফল্যের দিকে এগোচ্ছে, এটা ভীষণ ভাবে, আমি তো ভীষণ ভাবে রোশনিকে বলি, যে আবার রোশনিকে বলা হচ্ছে যে রোশনি তুমি শুরু করো, রোশনি চ্যানেল আছে, হ্যাঁ হ্যাঁ আমার ওই চ্যানেল আছে। আচ্ছা, সবার সবার চ্যানেলের লিংক গুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আর এই যে আমাদের বেবি আবার বেরোতে যাচ্ছে, কৌশিকা চলে আসবে তো এক্ষুনি, হ্যাঁ হ্যাঁ চলে আসবে। তো চলুন আমরা একটুখানি গল্প করি, কারণ কিছু কিছু একদম ভেতরকার গল্প থাকে, সেগুলো আবার শেয়ার করা যায় না, সেগুলো একটু করে নি। হ্যাঁ, এটা কম দিয়ে দিছিলাম গো, আর এই দেবশ্রী আজকে বলেছে যে তো পারিনা, ওদের রোশনি রোশনি চা করবে বলেছে, যে সোমনি বলেছে যে হ্যাঁ তুই কি বন্ধুত্ব নষ্ট করতে চাস, খুব বাজে নাকি চা করে, আমি ভাবতেই পারছি না এটা রোশনির করা চা, এত ভালো চা রোশনি কবে শিখলো, আমার মনে হয় ও ভেবেছিল ঈপ্সিতা তো আসবে, আর ঈপ্সিতা যেহেতু ব্লগ করে এই চায়ের সুনামে ওর একটু সুনাম হবে, সেই জন্যই ও এক সপ্তাহ ধরে শিখেছে, এই এক সপ্তাহ ধরে, এক সপ্তাহ তো চা প্র্যাকটিস করছি বাড়িতে, আমার একটু মনে হয় যে ওর হাজবেন্ড পারমিশন দিয়েছে কিনা, যে এটা বান্ধবী আসলে খাওয়াতে পারে, কিন্তু আমাকে বলেই সে, আমি জানি কৌশিকদা আমি সমব্যাথী, তো আমার আর কৌশিকদার ভীষণ ভালো বন্ধুত্ব, কারণ আমরা দুজনেই তো সমব্যাথী, পরিবার ওর মা বাবা দিদি কৌশিকদার আমি, আমরা সবাই সমব্যথী, আমরা রশ্মির, আর আজ থেকে আমিও হয়ে গেলাম রে, তুইও হয়ে গেলি একদম, কিন্তু তোর কপাল ভালো যে তুই ভালো চাটা পাচ্ছিস, এই 10 বছরে এই প্রথমবার আই থ্যাংক ঈপ্সিতা, ওর জন্য আমি একটা ভালো চা পেলাম রশ্মির হাতে, আমি অভিভূত, কান্ডিয়া শরীর খারাপ হলো, যাই দিন কফি খাইছি, এমন
কাজে তারপরে কাজে আসছে, এইটাই আমার অনেক বড় ব্যাপার না। অনেক বড় হয়ে গেছে আর মানে একদম সুইট একটা লেডি হয়েছে আমাদের, তো মিষ্টি মেয়ে, ভীষণ ভালো, মানে টাপুরেরই মতো শান্ত, ভীষণ শান্ত মেয়ে, টাপুর যেরকম শান্ত ভীষণ শান্ত লক্ষ্মী। ওকে আমি সবসময় যখনই কমেন্ট করতাম ওর মায়ের ব্লগে মানে পোস্টে, সবসময় ওকে আমি লক্ষ্মী বলতাম, একটা লক্ষ্মী মেয়ে। ওর মা কর্মসূত্রে বম্বেতে থাকতেই হয় আপনারা জানেন, ও অনেক ছোট ছিল তখন থেকে, বাবার কাছে তো থাকে তখন থেকে, নিজে নিজে সমস্ত কিছু করা, পড়াশোনার থেকে সমস্ত কিছু সব, একা একা স্কুলে যাওয়া সমস্ত কিছু ও সব একেবারে করতো মাকে অনেক অনেক। অবশ্যই দেবশ্রীর হাজবেন্ড তো না সাপোর্ট করলে কিছুই হতো না, কিন্তু সে যদি সবাইকেই বলি ছোট্ট বয়সে ও যদি মাকে না মায়ের সাথে এই অ্যাডজাস্টমেন্টটা করতো, ওর মা আজকে যে জায়গাটা করতে পেরেছে সেই জায়গাটা করতে পারতো না। সেই জন্য সেজুদিকে অনেক অনেক আশীর্বাদ আপনারা দেবেন, ও যা চায় জীবনে যেন সেটা পায়। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো বাই, টাটা, আসছি পরে। এই কিরে, প্রাউড মাদার কিছু বল। প্রাউড মাদার আমি তো বলেই দিয়েছি, আমি শুধু আমার মেয়েকে জন্ম দিয়েছি, আর যা ওর ভালো যা ওর খারাপ সব দায় ওর বাবার একদম, তবে ভালোই বেশি, ওর কিছু খারাপ নেই, মানে অ্যাসাচ মা হিসেবেই বলছি আমার মেয়ের কোনো খারাপ নেই একদম, কিন্তু সবটাই ওর বাবার, তার চুট যেন এরকমই থাকে, যা ওর ভালো সব কিছুর জন্য নজর না লাগে। মেয়েটা আমার শ্বশুর মশাই, আমাদের মেয়েটা যেন অনেক বড় হয়, অনেক ছেলেমেয়েরা সবাই সবাই সেই আশীর্বাদটুকু রাখবেন। সত্যি দেবশ্রীর কথা আপনারা সত্যি ভাবেন না, ওটা ভীষণই চলুন আজকের মতো এখানে, কেমন লাগলো প্লিজ বলবেন। হ্যাঁ ঠিক আছে, আমাকে তো ভালো লাগলো, আবার আসবে কিন্তু অপশন, একদম একদম একদম। আমার চতুর্দিকে সেলিব্রিটি বাবা, একজন ইউটিউবার ফেমাস, আরেকজন তো বাবা আমি আপনাদের জানাবো যে বাজে কফি আর ভালো কফির মধ্যে পার্থক্য কি। তো রশ্মি কফি থাকবে ভালো কফির মধ্যে, কিন্তু বাজে কফিও থাকবে, আমরা রশ্মি না কিছু জানা যাবে আজকে। এই যে রাতের আমাদের ডিনার মেনু আপনাদের সাথে শেয়ার করছি, কালকে যে তরকারিটা করেছিলাম না ঘ্যাট তরকারিটা ওরকমই করেছি, কিন্তু আজকে একটু ঝোল ঝোল রেখেছি, আর তার সাথে এই রায়তাটা টাপুর বানিয়েছে, আর তার সাথে সাথে আজকে কিন্তু রুটি, রোজ রোজ পরোটা বা লুচি ভালো নয় তাই তো, চলো খেয়ে নাও। দুধ খাবি না? রাতের ডিনার সার্ভ করে দিয়েছে, এই হচ্ছে, এটা হচ্ছে একটা মিক্সড ভেজিটেবল, একটু ঝোলা ঝোলা, সাথে টাপুর করেছে রায়তা, অমলেট, এটা হচ্ছে সুজি, দারুণ লাগছে দেখতে, আর সাথে আরেকজনও রেডি হয়ে আছে আমার সাথে। এই কি মিত্তি খাবে, মিত্তি খাবে, মিত্তি খাবে, গুড আফটারনুন। আজকে আফটারনুনে জাস্ট এখান থেকে আপনাদের একটা জিনিসের আপডেট দিয়েই ব্লগটা এন্ড করব, সেটা হচ্ছে এই যে কাগজ ফুলের গাছটা যেটা একদম ওই কোণায় ছিল সেই কোণা থেকে সরিয়ে এই কোণাটায় এনেছি, কারণ এখানে দেখুন কী সুন্দর এখন ফুল হচ্ছে। তো বলেছি, আমাকে কমেন্ট করে বলেছিলেন আপনাদের মধ্যেই যে জল যাতে কম দেওয়া হয়, তো আমি এটাতে একদম জল কিন্তু মেপে মেপে দিই, আর তা সত্যি তার ফল দেখছি যে
খুব সুন্দর ফুল হয়েছে। তো এখানে কিন্তু খুব আলো আসে, মানে রোদটা ডাইরেক্টলি আসে, তাতে কোনো অসুবিধা হবে না আশা করি, ঠিক আছে? সেটাও কিন্তু কমেন্টে একটু জানাবেন, ঠিক আছে? তো এই এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হে ফ্রেন্ডস, দুয়াও মে ইয়াদ রাখনা।